নমস্কার বন্ধুরা, এস বাংলা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদেরকে জানাই। আজ আমি জামাই ষষ্ঠীর কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এখানে আছে আমার মা, আমার মেয়ে আর যে জামাই তার ছবি। তো এবার জামাই ষষ্ঠীটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি বিশেষ কারণের জন্য বাপের বাড়ি যেতে পারিনি, তো আজ আমার বাড়িতে মা এসেছিল, তো কিছু একটু আয়োজন করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মা প্রথমে জামাইকে আশীর্বাদ করছেন। পাশে মেয়েও বলছে আমাকে দিদুন, আমাকেও আশীর্বাদ করতে হবে। তো মা আবার মেয়েকে ধানদুলবা দিয়ে একটু আশীর্বাদ করে দিচ্ছে। মা জামাইকে খেতে দিয়ে দিয়েছে। তো খাওয়ার পরে আমাদের নিয়মে আছে পাখা দিয়ে হাওয়া দিয়ে ঠান্ডা করে দিতে হয়, তো সেই কাজটি করা হচ্ছে। তো আজ কি কি রান্না হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। 7 রকম ভাজা, মাছ, মাংস, ফল, মিষ্টি, দই, সব যেরকম থাকে সেরকম। সকালবেলা আমি সাদা আলু তরকারি করেছিলাম আর লুচি। দেখতেই পাচ্ছেন আমার লুচি আর আলুর দম সকালবেলা তৈরি করেছিলাম। আর এখানে 7 রকমের ভাজা কেটে নিয়েছি, 7 রকম ভাজা। আর এখানে 7 রকম ভাজা আমি ভেজে নিয়েছি। তারপরে নিয়েছি পাঁপড় ভেজেছি। আর এদিকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল করে নিয়েছি। আর নিয়েছি কাতলা মাছের কালিয়া। এদিকে চিংড়ি মাছ, সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ ভাপা করেছিলাম। আর আমের চাটনি। এবার লাস্ট আমি দেখাবো মাটন, কিভাবে অল্প সময়ের মধ্যে 10 মিনিটেই তৈরি করা যায় একদম পারফেক্ট পাঁঠার মাংস, নরম। কিভাবে এই নরম পাঁঠার মাংস 5 মিনিটে তৈরি করা যায়, বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে বা নিজে অনেক সময় ব্যস্ততার মধ্যেও রান্না করা যায়, তো কিভাবে এই রান্নাটি অল্প সময়ের মধ্যে রান্না করা যায় সেই টিপসটা আজ দেখে নিন। আমি এখানে 500 গ্রাম পাঁঠার মাংস নিয়ে নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘরে পাতা টক দই। আমি কিন্তু বাইরে টক দই একদম আমরা খাইও না বা ব্যবহার করি না কোনো রান্নাতেও। তো টক দইটা মেখে আমি 2 ঘন্টার জন্য পাঁঠার মাংসটা রেখে দেব রেস্টে। 2 ঘন্টা পর আমি পাঁঠার মাংসটা আমি নিয়ে নিয়েছি আবার বার করে। এখানে আমি 2টো তেজপাতা আর লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিয়ে নিয়েছি। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ সরিষার তেল আমি দিয়ে গরম করে নেব। আজ আমি রান্নাটি করছি সরিষার তেলে। প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কার গোটা, গরম মশলা তেলের মধ্যে আমি খুব ভালোভাবে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা আমি 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমার কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচিটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আপনারাও দেখে নিন কীভাবে চটজলদি এই রান্নাটি তৈরি করা যায়। তো আমি এবার পেঁয়াজ আর টমেটোটা কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এটাকে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে এই ভাজা মশলাটা কিন্তু এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন, পেঁয়াজ আর টমেটোটা। আজ আমি ওটা ওই পদ্ধতিতে করছি না। তো পেঁয়াজ টমেটোটা ভেজে নেওয়ার পর আদা, পেঁয়াজ বাটা, রসুন বাটাটা আমি 3 টেবিল চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আবারও আমি মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে মেশানোর পর দিয়ে দেবো 7 মতো লবণ আর দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি। আপনারা চিনি না খেতে চাইলে নাও দিতে পারেন, কিন্তু তরকারির স্বাদটা কিন্তু ভালো হয় একটু চিনি সামান্য দিলে। আমি 1/2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করলাম। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জায়ফল, জয়িত্রী গুঁড়ো। আপনাদের হাতের কাছে জায়ফল, জয়িত্রী গুঁড়ো না থাকলেও বিরিয়ানি মশলাটাও দিয়ে দিতে পারেন। আমি সমস্ত মশলাটা খুব ভালোভাবে 2 মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পাঁঠার মাংসটা মেখে রেখেছিলাম 2 ঘন্টা আগে শুধুমাত্র টক দই দিয়ে। সেই টক দই মাখানো পাঁঠার মাংসটা আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে 10 মিনিট ধরে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি।
মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি এই সময় একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, মাংসটা আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে তিনটে সিটি দিয়ে নেব। তিন সিটি সিটি দেওয়া হয়ে গেছে, প্রেশার কুকারটা আমি ঠান্ডা করে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আমার পাঁঠার মাংসটা কিন্তু কত সুন্দর হয়েছে, আমি এখানে কিন্তু জল এক ফোঁটাও ইউজ করিনি। তো আপনারা বাড়িতে এইভাবে একদম অল্প সময় কিন্তু পাঁঠার মাংস এইভাবে রান্না করবেন, আর টক দই দিয়ে পারলে 2 থেকে 3 ঘন্টা মেখে রেখে দিয়ে আপনারা রান্না করবেন। তাতে কি হবে, মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর মাংসটা নরমও সফট হবে। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আজকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আমার নেক্সট রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।